প্রিয় বন্ধুরা, আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম 365 বেঙ্গলি। আজকের এই ভিডিওতে ভারতের ইতিহাস ও ভারতের জাতীয় আন্দোলনের এমসিকিউ এর একটি বই, যেখানে 8000+ এমসিকিউ আছে এবং বইটি প্রকাশিত করেছে এডভিকনস পাবলিকেশনস। তো এই বইটির রিভিউ আমরা করব। একদম নতুন বই সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং এই বইটার কোয়ালিটি কি আছে বা বইটার মধ্যে বিশেষত্ব কি আছে, ফিচার্স কি আছে। মেন প্রত্যেকটা বইয়ের এক একটা ফিচার্স থাকে, তো এই বইটার ফিচার্স কি আছে, বইটার মধ্যে কন্টেন্টগুলোকে কিভাবে সাজানো হয়েছে এবং বইটা কাদের জন্য, অ্যান্সারগুলোকে কিভাবে দেওয়া হয়েছে, বইটার দাম কত, কোথা থেকে পাবেন, সমস্ত কিছু আমি ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। এবং আপনারা পরবর্তীতে কোন বইয়ের রিভিউ চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই বইয়ের রিভিউ করার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন একটা জিনিস, এখানে বইটা কাদের জন্য, তো দেখুন এখানে আইএস, এনডিএস, সিবিএস, WBCS এবং অল আদার স্টেট সিভিল সার্ভিস, এসএসসি, সিজিএল, সিএসএসএল, এমটিএস, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনো, অর্থাৎ এসএসসি সমস্ত এক্সাম, দিল্লি পুলিশ, কম্বাইন জিও সায়েন্টিস্ট, ইউজিসি, তারপরে পিএসসির সমস্ত এক্সাম, WBP-র এক্সাম, KP-র এক্সাম, সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার কারণ কি, এখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সগুলো এবং আদার স্টেটের সিভিল সার্ভিসের কোশ্চেন, যেগুলো WBCS এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, WBCS ছাড়াও অন্যান্য ছোট যে সমস্ত এক্সামগুলো হয় তার জন্যও গুরুত্বপূর্ণ। তার যে ইতিহাসের প্রশ্ন সেগুলো কিন্তু বাংলায় অনুবাদ করে এখানে দেওয়া হয়েছে, যেটা একটা ভালো দিক। বাংলাতেও কিন্তু আপনারা অন্যান্য স্টেটের সিভিল সার্ভিসের প্রশ্নগুলো এখানে পেয়ে যাচ্ছেন। তো এখানে যদি আমরা এক এক করে দেখি, দেখতে পাবো, সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি, সূচিপত্র। তো এখানে প্রাচীন ভারতের ইতিহাস দেখুন, এখানে দ্বাদশ অধ্যায় আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগের ইতিহাস, এখানে অষ্টম অধ্যায় আছে। তারপরে আছে আধুনিক ভারত, যেখানে একাদশ অধ্যায় আছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম, এখানে সপ্তম অধ্যায় আছে। আপনারা ভিডিওটাকে একটু পজ করে কিন্তু দেখে নিতে পারবেন যে প্রত্যেকটা অংশ থেকে কোন কোন চ্যাপ্টার আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ইতিহাসে যা যে চ্যাপ্টার গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবারে আমরা মেন পার্টটাতে চলে আসব। এখানে দেখুন একটা আপনাদেরকে দেখানোর জন্য প্রাচীন ভারতের ইতিহাসটা করলাম, যেখানে প্রথম অধ্যায় আছে প্রস্তর যুগ এবং প্রাক হরপ্পা। তো এখানে ভালো করে দেখুন, সবার প্রথমে আছে মহারাষ্ট্র পিএসসি প্রিলি 2022-এ যেই প্রশ্নটা এসেছিল প্রস্তর যুগ এবং প্রাক হরপ্পা থেকে, সেই প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে। তারপরে 19/6/2022-এ যেই WBCS প্রিলি হলো সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি CDS-1 2022-এর যে এক্সাম সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে WBPSI লেডি এসআই এর প্রশ্ন, এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রিভিয়াস ইয়ার্সটাও যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই বইটাতে যতগুলো আপনি প্রশ্ন দেখবেন, যতগুলো চ্যাপ্টার দেখবেন, সমস্ত প্রশ্নগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যান্সারের পার্টটা। এখানে একটা জিনিস যে আপনাদের অ্যান্সারটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু দ্য পয়েন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ দেখা গেল একের অ্যান্সার এ, সেক্ষেত্রে এ এবং তার সঙ্গে উত্তরটা দেওয়া হয়েছে। ডিটেলসে এখানে এক্সপ্লেনেশনস করা নেই, তো এটা এক্সপ্লেনেশনস করা থাকলে আরো ভালো হতো। তবে মানে প্রিভিয়াস ইয়ার্সগুলো এভাবে পাওয়া যাচ্ছে বাংলা বইতে, সেটা কিন্তু একটা ভালো দিক। এবারে আমরা আর একটা পার্টে চলে আসলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। যদি আমরা চলে আসি মধ্য ভারতের মধ্যযুগের ইতিহাস, এখানে দেখতে পাচ্ছেন অষ্টম অধ্যায়ে আছি। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড পিএসসি প্রিলি, UPSC, তারপরে আছে আপনার WBCS, তারপরে এখানে দেখতে পাবেন আপনারা CHSL টায়ার 1। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনারা দেখুন প্রিভিয়াস ইয়ার্স যুক্ত করা হয়েছে, তার সঙ্গে এক্সট্রা কিছু আছে আপনারা শেষের দিকে পেয়ে যাবেন। তো আমি এখানেও আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি অ্যান্সারের সেকশনসটা, দেখুন এখানে অ্যান্সারটা জাস্ট ডিরেক্ট দেওয়া হয়েছে। তো এটা গেল হচ্ছে আপনার বইটার মেন বৈশিষ্ট্য। তো এই বইটাতে কতগুলি পেজ আছে, তো বইটাতে এখানে দেখতে পাচ্ছেন 592টি পেজ আছে এবং বইটি প্রকাশিত করেছে এডভিকনস পাবলিকেশনস। এবং এই বইটার দাম কত, তো দেখুন এখানে বইটার দাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে 500 টাকা। তবে এটা কিন্তু অফলাইন থেকে যদি আপনারা পারচেস করেন বা অনলাইন থেকে পারচেস করেন সেক্ষেত্রে অনেকটা কমে পেয়ে যাবেন। এবং ফার্স্ট পাবলিকেশনস কিন্তু এই বছরই এবং এই বইটা প্রকাশিত করেছে এডভিকনস পাবলিকেশনস। তো এই বইটার রিভিউ আশা করছি আপনারা দেখতে পেলেন। যদি পরবর্তীতে আপনার পছন্দের কোনো বইয়ের রিভিউ জানতে চান বা দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেই বইয়ের রিভিউ করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।